আসসালামু আলাইকুম, রেমা পাখির ঘরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে দেখতে খুবই সুন্দর, খেতে খুবই সুস্বাদু একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। এই তুলতুলে নরম পিঠাটি আপনারা নাস্তাও করতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন। সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানানো যায়। চলুন পিঠার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিলাম। এরপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটি কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হবে। আমি এখন আরো 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। আমি ময়দাগুলো আস্তে আস্তে মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ ময়দা অ্যাড করলাম। আবারও দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আমি ময়দাগুলো কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনারা ময়দাগুলো একবারে না দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই উপকরণগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 1 চামচ কালো জিরা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি উপরে হালকা তেলের লেপ দিয়ে দিলাম। আমার এখন ময়দার ঢুটি কমপ্লিট হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন আমার ময়দার ডোটা খুব সুন্দর হয়েছে। আমি এখন উটির মতো করে বেলে নিব। অবশ্যই এটা মোটা করে করতে হবে। এরকম সাঁচের সাহায্যে আমি কেটে নিচ্ছি।
এর সাজগুলো কুকারিজ দোকানে কিনতে পাওয়া যায়। এরকম করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি একটি কড়াইয়ে 1 লিটার তেল নিয়ে নিয়েছি। বানানো পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে। আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার পিঠাটি হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সমস্ত পিঠা ভেজে নিব। এভাবে সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু তেমনই টেস্টফুল হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অনুগ্রহ করে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।